থাইল্যান্ডের রাজধানী ব্যাংককের একটি বিলাসবহুল হোটেলের কক্ষ থেকে ছয়জনের মৃতদেহ উদ্ধার করেছে দেশটির পুলিশ। স্থানীয় সময় মঙ্গলবার থাইল্যান্ডের গ্র্যান্ড হায়াত পাঁচতারা হোটেলে এই ঘটনা ঘটে। অতিথিরা নিয়মিত চেক ইন করার ২৪ ঘন্টা পেরিয়ে গেলেও তাদের কোনো সাড়া না পেয়ে হোটেলটির চতুর্থ তলায় খোঁজ নেয় হোটেলের এক কর্মী। এরপরে তাদের মৃতদেহ বেরিয়ে আসে। মৃতদের মধ্যে তিনজন নারী ও তিনজন পুরুষ রয়েছেন, যাদের দুইজন ভিয়েতনামি আমেরিকান ও বাকি চারজন ভিয়েতনামের নাগরিক। প্রাথমিকভাবে পুলিশ জানায় তারা সবাই বিষ প্রয়োগের শিকার হয়ে প্রাণ হারিয়েছেন। হোটেলটিতে গোলাগুলি হয়েছে বলে জানায় স্থানীয় সংবাদ মাধ্যমগুলো, তবে সেখানে গোলাগুলির কোনো আলামত পাওয়া যায়নি বলে দাবি পুলিশের। ঘটনাস্থল পরিদর্শন করেছেন থাইল্যান্ডের প্রধানমন্ত্রী সেথরা থাবিসিন। এ সময় মৃত্যুর ঘটনা তদন্তের নির্দেশ দেন তিনি। পরিস্থিতি নিবিড়ভাবে পর্যবেক্ষণ করা হচ্ছে বলে এক বিবৃতিতে জানিয়েছেন মার্কিন পররাষ্ট্র দপ্তরের মুখপাত্র ম্যাথিউ মিলার।